আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম ক্লাস 8-এর বাষ্পায়ন, আজকে আমরা দেখব স্ফুটন। বাষ্পায়ন কী ছিল একটু বলি। বাষ্পায়ন ছিল এমন একটা ঘটনা যেখানে তরল বাষ্পীভূত হয়। যে কোনো ধরনের তরলই বাষ্পীভূত হতে পারে, কিন্তু তরলের বাষ্পায়নটা শুধুমাত্র তরলের উপরতল থেকে ঘটে এবং সেটা ঘটার জন্য কোনো নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর প্রয়োজন হয় না। যদি বায়ুপ্রবাহ হয় তাহলে বাষ্পায়ন দ্রুত হয়। চাপের তারতম্যের জন্য, তরলের উপরভাগে চাপের তারতম্যের জন্য কিন্তু বাষ্পায়নের হারেরও কিন্তু পরিবর্তন ঘটে। এগুলো আমরা আগের দিন দেখেছিলাম। আজকে আমরা দেখব স্ফুটন। স্ফুটন কি, দেখো আমি একটা চিত্রের সাহায্যে দেখিয়েছি। একটা ত্রিপদ স্ট্যান্ড থাকবে, ত্রিপদ স্ট্যান্ডের উপর তার জালি দিয়ে একটা বিকার বসানো আছে। বিকারের মধ্যে কিছু লিকুইড দেওয়া আছে এবং বিকারের নিচে বুনসেন বার্নার দিয়ে বিকারটাকে উত্তপ্ত করা হচ্ছে। এর উপরে, বিকারের উপরে একটা থার্মোমিটার এমনভাবে সিট করা আছে যাতে থার্মোমিটারের পারদকুণ্ডটা তরলতল স্পর্শ না করে, কিন্তু তরলের ভেপারটা যখন উঠবে সেই ভেপারটা থার্মোমিটারের গায়ে লাগবে, এমনভাবে সেট করা আছে বা ক্ল্যাম্প দিয়ে লাগানো আছে। এবারে যদি এই জলটা ফুটতে শুরু করে, একটা সময় দেখব যে থার্মোমিটারের পাঠ পরিবর্তন হচ্ছে, এবং যদি বিশুদ্ধ জল হয় সেটা দেখব থার্মোমিটার 100°C-এ পৌঁছে গেছে। এবং জলটা যখন ফুটতে শুরু করেছে, ফুটে পুরোপুরি বাষ্পীভূত হওয়া পর্যন্ত এর উষ্ণতা কিন্তু 100°C-ই দেখাচ্ছে। হ্যাঁ, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না জলে, যতক্ষণ জলটা ফুটে বাষ্পীভূত না হচ্ছে, পুরো জলটা ফুটে বাষ্পীভূত না হচ্ছে। এবার দেখো, একটা নির্দিষ্ট উষ্ণতায়, এবং এই ঘটনাটা যখন দেখবে তখন দেখবে যে পুরো তরলের পুরো অংশটা থেকেই, মানে বিকারে যতটা জল আছে পুরো অংশটার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। মানে বুদবুদ তৈরি হচ্ছে, পুরো জলটাই যেন ফুটছে মনে হবে। তাহলে এই যে এই যে স্ফুটনটা হচ্ছে, তাহলে কিন্তু সেটা তরলের সমগ্র তল থেকেই ঘটছে, কেমন? কিন্তু আর বাষ্পায়নের মতো এত ধীর নয়, খুব দ্রুত তাড়াতাড়ি হচ্ছে এবং জল খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হচ্ছে আর সমগ্র তল থেকে হচ্ছে, কিন্তু থার্মোমিটারের পাঠের কিন্তু কোনো পরিবর্তন হবে না উষ্ণতার পাঠের। তাহলে এখানে আমরা দুটো কন্ডিশন কি বলতে পারি, এক হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, আর একটা হচ্ছে তরলের সমগ্র তল থেকে ঘটে, কেমন? তাহলে এখানে আমরা ডেফিনেশন হিসেবে কি বলতে পারি, স্ফুটনের ডেফিনেশন, নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে যদি অতি দ্রুত বাষ্পীভবন ঘটে, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো স্ফুটন, কেমন? নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে বলবো স্ফুটন, বা বাষ্পায়নের প্রক্রিয়াকে বলবো স্ফুটন, কেমন? এবারে দেখো স্ফুটনাঙ্ক কী। স্ফুটনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলে স্ফুটন শুরু হয় এবং যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ উষ্ণতা স্থির থাকে, তাকে ওই তরলে স্ফুটনাঙ্ক বলবো। যেমন জলের ক্ষেত্রেটা 100°C, 100°C-এ দেখবে জল ফুটতে শুরু করলো এবং ততক্ষণই 100°C থাকবে যতক্ষণ না জলটা ফুটে বাষ্পীভূত হচ্ছে, ততক্ষণ কিন্তু তার উষ্ণতা স্থির থাকে। তাহলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, কেমন? এবার দেখি চলো যে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের স্ফুটনাঙ্ক, আগের দিন বাষ্পায়ন যেমন দেখেছিলাম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, স্ফুটনাঙ্কর ক্ষেত্রে একই জিনিস। কী কী বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন দেখো, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বা বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিভিন্ন। জলের যেটা 100°, সেটা একইভাবে ইথারের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম। ইথারের ক্ষেত্রে মোটামুটি তোমাদের বইতে দেখবে একটা চার্ট দেওয়া আছে, মোটামুটি 35-36 কাছাকাছি ইথার থাকে। ডাইথাইল ইথার যদি হয় তাহলে সেটা 35-36°C-এর মধ্যে থাকে। পারদের কিন্তু এটা অনেক বেশি, তোমরা জানো এই কারণেই কিন্তু পারদের, যেহেতু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের রেঞ্জটা অনেক বেশি, তাই আমরা পারদকে থার্মোমিটারে ইউজ করতে পারি। পারদ কিন্তু সাধারণ অবস্থায় তাই তরল থাকে। পারদের স্ফুটনাঙ্ক 357°C, কেমন? একইভাবে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু জলের তুলনায় কম, যদি ইথাইল অ্যালকোহল হয় তাহলে সেটা অনেকটাই কম হবে। এইভাবে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে যেহেতু স্ফুটনাঙ্ক বিভিন্ন, তাই তরলের প্রকৃতির উপর স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে। দু নম্বর হচ্ছে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। দ্রবীভূত পদার্থ মানে জল যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে তার উষ্ণ স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, কিন্তু তার মধ্যে যদি আমি কিছু মিশিয়ে দিই, যেমন ধরো চিনি বা নুন, এগুলো মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে দেখবো স্ফুটনাঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা দেখে থাকবে জলের মধ্যে যখন ডিম সেদ্ধ করা হয় তখন একটু নুন দিয়ে দেওয়া হয়, যাতে সেটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে, এবং নুন দেওয়ার ফলে জলের স্ফুটনাঙ্কটা কিন্তু বেড়ে যাচ্ছে, একটু উচ্চ উষ্ণতায় গিয়ে ফুটবে 100°C-এ, তখন কিন্তু আর জলটা ফুটবে না, মানে নুন জলটা আর ফুটবে না, কেমন? তাহলে পদার্থের উপস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু
তরলের স্ফুটনাঙ্কটা। তরলের উপর স্থিত চাপ, তরলের উপর স্থিত চাপের উপর কিন্তু তরলের স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে। যেমন দেখো, যখন ফুটছে তখন তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, এবার তরল যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন কী হচ্ছে, তার আয়তনটা বেড়ে যাচ্ছে। এবার তরলের উপরে চাপ যদি বাড়ানো হয় তাহলে আয়তনটা যে প্রশস্ত হবে সেটা তো বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কী হবে, বেড়ে যাবে। কেমন? আচ্ছা, তরলের উপরতলে এই যে যদি স্ফুটনাঙ্কের তরলের উপরতলে যদি চাপ কমানো হয় তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক কমবে। কেমন? যে পদার্থে স্ফুটনাঙ্ক ঠিক করা, তাই কোনো পদার্থে যখন স্ফুটনাঙ্ক স্থির করা হচ্ছে তখন কিন্তু একটা নির্দিষ্ট চাপে স্থির করা হয়। যেমন বলা হয়, ধরো জলে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেটা অবশ্যই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, মানে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে এটা জলে স্ফুটনাঙ্কটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমরা দেখেছো হয়তো যে রান্নার সময় যে পাত্রে রান্না করা হচ্ছে সেটার মুখটা ঢাকা দিয়ে রান্না করা হয়, তাহলে তাড়াতাড়ি খাবার সিদ্ধ হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে পাত্রে যে জলীয় বাষ্প যদি ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু সেটা বেরোতে পারবে না। যেটা যেই তরকারি রান্না করি সেটার তার মধ্যে জল আছে, বা ভাত রান্না করি জল আছে, জলটা বাষ্পীভূত হচ্ছে। জলটা বাষ্পীভূত হলে কী হবে, সেই জলটা ঢাকা দেওয়া থাকলে বেরোতে পারবে না, তাহলে কী হবে, চাপ বাড়বে। চাপ যত বাড়তে থাকবে স্ফুটনাঙ্ক তত বাড়বে। এবারে কিন্তু জল 100 ডিগ্রির বেশি উষ্ণতায় ফুটবে আর খাবারও খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঠিক আছে? সেই জন্য চাপ বাড়লে, তরলের উপরতলে যদি চাপ বেড়ে যায় তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা এবার দেখো, চাপ কমালে স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? তরল যেহেতু বাষ্পে রূপান্তরিত হতে সুবিধা হবে, চাপ যদি কমানো হয় তাহলে কি, তরল যেটা বাষ্পে পরিণত হচ্ছে সে তো আয়তনে বাড়ছে, তাহলে সে অনেকটা বেশি জায়গা, চাপ কম মানে আয়তনটা বেশি, আয়তনটা বেশি পেলে সে খুব তাড়াতাড়ি সুবিধা মতো সে বাষ্পে পরিণত হতে পারবে, ফলে স্ফুটনাঙ্ক কমবে। চাপ কমালে স্ফুটনাঙ্ক কমবে। কেমন? আচ্ছা, এবার উষ্ণতা স্থির রেখে যদি স্ফুটনাঙ্কে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করা হয় তার জন্য প্রয়োজনীয় তাপই হলো ওই তরলের স্ফুটনের লীন তাপ। যদি উষ্ণতা স্থির রাখা হয়, যেমন ধরো জল, জল যখন ফুটছে তরল থেকে বাষ্পীভূত হচ্ছে, টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রিই আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সময় একক ভরের জলকে যদি বাষ্পীভূত করতে যে পরিমাণ লীন তাপের প্রয়োজন তাকে বলবো ওই জলটার ক্ষেত্রে প্রয়োজনীয় লীন তাপ। সেভাবে যে কোনো তরলের ক্ষেত্রে সেই তরলের প্রয়োজনীয় লীন তাপ হবে, জলের ক্ষেত্রে সেটা বা স্টিমের ক্ষেত্রে সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা এবারে দেখো, তোমরা এই যে একটু আগে আমরা চাপের প্রয়োগ বললাম সেটা কিন্তু তোমরা প্রেশার কুকারে সেটা দেখেছো, প্রেশার কুকারে রান্না করা হয়। প্রেশার কুকারে রান্না করাও কিন্তু একইভাবে, প্রেশার কুকারে সিটিটা আটকে দেওয়া হয় এবং মুখটা ঢাকনা দিয়ে দেওয়া হয় যাতে প্রেশার কুকারের মধ্যে খুব ভালো করে প্রেশারটা তৈরি হয়। প্রেশার তৈরি হওয়া মানে, চাপ তৈরি হওয়া মানে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে গেলে খাবার ভালো সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঠিক আছে? এই জন্য আমরা প্রেশার কুকারে এই নীতিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় জল ফুটিয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি এবং ভালোভাবে সিদ্ধ করতে পারি। আচ্ছা, একটু আগে বলেছি তোমাদের যে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে, তার একটা এক্সাম্পল তোমাদের বইতে আছে, দেখবে। দেখো আমি দেখাচ্ছি, তার একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের বইতে আছে। এই দেখো, সিরিঞ্জের মধ্যে কিছুটা তরল আছে, এই সিরিঞ্জের মধ্যে একটা তরল আছে। এবার সুচটাকে সরিয়ে নেওয়া হবে, শুধু সিরিঞ্জটা আছে, সিরিঞ্জের মধ্যে এখানে একটা পিস্টন লাগানো থাকে, তোমরা জানো কালো রঙের। এবার সুচটা ফেলে দিয়ে এবার ইঞ্জেকশনের মুখটা জলে ডুবিয়ে কিছুটা টেনে নিতে হবে। হ্যাঁ, পিস্টনটা নিজের দিকে টানতে হবে, জলে ডুবিয়ে নিয়ে পিস্টনটা নিজের দিকে টানলে দেখবে লিকুইডটা এখানে ঢুকে গেছে। লিকুইডটা এখানে ঢুকে যাওয়ার পর ওই পিস্টনটা আবার উল্টো দিকে ঠেলে তবে জল, মানে যদি আবার পিস্টনটা এদিকে টানলে ঢুকে গেল, এবার যদি পিস্টনটাকে আবার তুমি হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করে এদিকে সরাও তবেই কিন্তু জল বেরোবে, না হলে কিন্তু জল বেরোবে না। এবারে জলটা ফুটতে, এই যে জলটা নিয়েছো সেটা কিন্তু জাস্ট ফুটতে শুরু করার আগের মুহূর্তে যে জলটা সেটা নিয়েছো। কেমন? এবারে দেখো, তুমি আঙুল দিয়ে এই দিকের মুখটা চেপে বন্ধ করে দাও, খোলা মুখটা চেপে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে এটার প্রেশারটা কমাতে থাকো, মানে হাত দিয়ে পিস্টনটা নিজের দিকে টানো। তাহলে কী হবে, প্রেশারটা কমে যাচ্ছে, প্রেশারটা কমে গেলে দেখবে এটা কিন্তু জলটা ওই উষ্ণতাতেই ফুটতে শুরু করছে। মানে যেহেতু জলটা তুমি ফুটন্ত জলের আগের মুহূর্তে নিয়েছিলে, তার মানে তার টেম্পারেচারটা 100 ডিগ্রিতে পৌঁছায়নি, 100-এর কম আছে। এখন তুমি যেই প্রেশারটা কমাবে দেখবে জলটা ওই উষ্ণতাতে, যেটাতে ছিল 100-এর কম,
তাতেই কিন্তু জলটা ফুটতে শুরু করেছে। তার মানে এখানে আমরা যে চাপটা কমাচ্ছি, আয়তনটা বেড়ে যাচ্ছে, চাপটা কমাচ্ছি, তখনই কিন্তু স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে এবং 100 ডিগ্রির চাইতে কম উষ্ণতায় ও ফুটতে শুরু করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চাপ যেহেতু কমাচ্ছি তাই তার স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে।